अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিভা মিথ্যে কথা বললো কেন? ও তো কখনো এরকম করে না। কোথায় গেছে ও? মালিকও এখানে নেই, তাই এটা আমার দায়িত্ব। এই কথাটা আমি কাউকে জানাতে পারবো না। যদি খারাপ কিছু হয় তাহলে তার জন্য আমি দায়ী থাকবো। আরে দেন, কোথায় গিয়েছিলি তুই? তোরালের সঙ্গে দেখা করতে। এটা জেনে ভালো লাগলো যে তুই তোরালের সাথে দেখা করতে গিয়েছিলি। এই মহারানী, এখানে ঘোরা হয়ে গেলে দয়া করে ভেতরে যা। হ্যাঁ, অনেক কাজ আছে তো নাকি? আচারের শিশিগুলো গিয়ে রোদে দে। আচ্ছা পিসিমা। কেমন লাগলো রে তোরালকে? আমার খুব ভালো লাগলো ওর কাছে গিয়েছিলি বলে। কাল তো তুই ভয় পাইয়ে দিয়েছিলি, তোরালকে হ্যাঁ বলে দিলি, অথচ খেমির ফটোর ছাই দুধে মিশিয়ে খেয়ে নিলি। আমি তো বুঝতেই পারছি না। তুমি কখনো বুঝতেও পারবে না তোর বেশি। রাগটা একেবারে পুরো বাবার মতো, কিন্তু বুদ্ধিটা তো বাবার মতো পাইনি। ভগবানও বোধহয় জানে না যে এর মাথায় ঠিক কি চলছে। একদিকে হেমিকে ভালোবাসে বলছে, আবার ওদিকে তোরালকে বিয়ের জন্য হ্যাঁও বলে দিল। কি চাইটা কি ছেলেটা? আপনি এটা ভাবলেনও কি করে পিনা কি কাকা, যে আমি জাম খামবাড়িয়ার প্রজেক্টটা ছেড়ে দেবো, আর তাও আবার ওই কাঞ্জি বাগেলার ভয়ে? বাবা আমার উপর অনেক ভরসা করে এই প্রজেক্ট আমায় দিয়েছিল, আর আমি বাবার এই বিশ্বাস কোনো এক সস্তার কাঞ্জি বাগেলার জন্য ভাঙতে পারবো না। আমি তোমার সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছি মৌলিক ভাই। হ্যাঁ, তোমার বাবা তোমার উপরে অনেক ভরসা করে এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে তোমাকে, তোমার উপর অনেক আশা আছে তার। দেখো, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে ওই প্রজেক্ট থেকে তুমি চিরকালের মতো সরে যাও, শুধু কিছুদিনের জন্য। যতদিন না তোমার বাবা ফিরে আসছেন ততদিন এই প্রজেক্টের ব্যাপারটা নিয়ে তুমি চুপ থাকো। এমনিতেও তোমার পিসিমা চান না যে তুমি ওই সামান্য একটা লুঠেরা কাঞ্জি বাঘেলার সঙ্গে ঝামেলা করো। তার মানে এই সিদ্ধান্তটা তোরও পিসির ছিল। ঠিক আছে পিনাকি কাকা, আপনি যান আর আমার ফোনের অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। পিসি, তুমি এরকম কেন করলে পিসি? দেখ বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। না পিসি, তুমি তো সবসময় চাইতে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের দায়িত্বগুলোকে বুঝি আর নিজের বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারি। আর যখন আমি এগুলোই করতে যাচ্ছি তখন তোর পিসি তুমি। তোমার এই সিদ্ধান্তের জন্য আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার মধ্যেই কোনো ত্রুটি আছে, আমার কোনো যোগ্যতাই নেই। আর তোমার এখনো মনে হয় না যে আমি আমার দায়িত্বগুলো বুঝছি? না বাবা, ব্যাপারটা না নয়। তাহলে আসল ব্যাপারটা কি তোর পিসি? তুমি জাম খামবাড়িয়ার প্রজেক্ট থেকে আমাকে দূরে রাখার সিদ্ধান্ত কেন নিলে? পিনাকি কাকাকে ফোন করে তুমি কেন বললে যে প্রজেক্টটা আমি সামলাতে পারবো না? তুই ভুল বুঝছিস। আমি সব বুঝতে পারছি পিসি, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে এখনো বিশ্বাস করো। কিন্তু একটা কথা তুমিও বুঝে নাও তোর পিসি, যে আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো, আর তাও আবার এই প্রজেক্টেই। কি করে বলবো,
কি বলবো, কাঞ্চি কাকা ভালো মানুষ, আমার বাবার ভালো বন্ধু। পিসিমা, মল্লিকারও তো সেটাই করছেন যা আপনি ওনাকে বলেছেন। মল্লিক দাদা কাঞ্চি কাকার ভয়ে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে তো বসে থাকতে পারেন না। কাঞ্চি কাকা ভালো মানুষ, মল্লিক দাদাকে কাঞ্চি কাকার বিষয়ে ভয় ধরাবেন না। কাঞ্চি বাগেলাকে আমার থেকে ভালো কেউ চেনে না, আর মল্লিকের কথাই বলি, ও হলো আমার ছেলে। কি মানে ছেলের থেকেও বেশি কিছু। এই সন্তুরি, একটা কথা কান খুলে শুনে রাখ, মল্লিকের সাথে কিভাবে কথা বলবো, কাঞ্চি বাগেলাকে আমার কি বলা উচিত, এইসব ব্যাপারে না তুই আমাকে কিছু শেখাস না। আর তাছাড়া আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাতে আসার তুই কে বলতো? তোর বিবাহ বিচ্ছেদের পেপার রেডি আছে, ভাই ফিরে এলে তাতে টিপসই দিয়ে দিস, আর বেরিয়ে যা সেখান থেকে, ঠিক আছে? আর তাই এখানে দাঁড়িয়ে থেকে আমাকে জ্ঞান দিস না, নিজের ঘরে যা আর নিজের বাক্স প্যাটরা গুছিয়ে নে। 7টা বেজে গেছে, বীরবা এখন এলো না। হ্যাঁ, নাও এসে গেছে। কোথায় ছিলিস এতক্ষণ? ওই দিদা, আমরা গ্রুপ স্টাডি করছিলাম, সকালে বলেছিলাম না তোমায়? ওটাই। তবুও এত দেরি হলো? দিদা পড়তে পড়তে সময় দেখাই হয়নি। সোনাল তো বলেছিল যে ক্রিপ স্টাডি আজকে ছিলই না, ওখানে যায়নি এটা তো নিশ্চিত। তাহলে এমন কি কাজ ছিল, কোথায় গিয়েছিল যে বিভাকে বাড়িতে মিথ্যে কথা বলে যেতে হলো? বিভা, তোমার ক্লাসের সব স্টুডেন্টদের রিপোর্ট কার্ডই মিসেস চৌধুরী দিয়ে দিয়েছেন, কিন্তু তোমার রিপোর্ট কার্ড আমি নিজের হাতে তোমাকে দিতে চাই। এই দেখো, আমাদের স্কুলে প্রতি মাসে ইউনিট টেস্ট হয়, আর এটা হলো গত মাসের রিপোর্ট কার্ড। তোমার ক্লাস টিচারের মতন আমিও ভীষণভাবে অবাক হয়েছি এইসব দেখে। আগে তুমি ইংলিশে সবসময় টপ করতে, কখনো 90% নিচে পাওনি তুমি, আর এখন হঠাৎ করে 40? এইসব হঠাৎ করে কি হয়েছে তোমার? হোয়াটস রং উইথ ইউ? এই নাও। কালে রিপোর্ট কার্ডে প্যারেন্টসের সিগনেচার নিয়ে আসবে, ঠিক আছে? একটা তো গন্ডগোল আছে। বিভা আমাকে বলল যে ও সোনালের বাড়িতে গিরিপ সিঁড়ি করতে যাচ্ছে, কিন্তু সোনাল বলল যে ওরা তো স্কুলে ছিল। এর মানে হলো বিভা ওই সময় অন্য কোথাও গিয়েছিল। ও শুধু আমাকেই নয়, বাড়ির সবার কাছে মিথ্যে কথা বলছে। ও এরকম কেন করছে আমাকে এটা জানতেই হবে। কালে রিপোর্ট কার্ডে প্যারেন্টসের সিগনেচার নিয়ে আসবে, ঠিক আছে? কি করে করাবো, অনেক কম নম্বর এসেছে, খুব বকা খাবো, কি করি? বিভা,
কেমন হলো তোমার গিরিপ সিরি? খুব ভালো শান্ত। আমরা সবাই সোনার ওখানে গেছিলাম না, ওখানে আমরা ভালো করে পড়েছি। আর একসাথে পড়া করলে পড়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। বিভা কি লুকানোর চেষ্টা করছে? বারবার মিথ্যে কথা কেন বলছে? ইয়েস, শান্তকে দিয়ে সাইনটা করাতে পারি। শান্ত, একটা কাজ করতে হবে তোমাকে। কি? এক মিনিট। এটা সাইন করতে হবে। এটা কি? এটা রিপোর্ট কার্ড। আমরা স্কুলে পরীক্ষা দিই না, সেই ইউনিট টেস্ট, তারই রেজাল্ট এটা। টিচার বলেছিল সাইন করাতে। প্রত্যেকবার বাবাই সাইন করত, কিন্তু এবার তো বাবা নেই, তাই টিচার বলল বাবা নেই তো মায়ের থেকে সাইন করিয়ে নাও। করো। ভালো নম্বর পেয়েছো তো? ভালো নম্বর পাইনি মানে? 100 এর মধ্যে 74, 100 এর মধ্যে 78, 100 এর মধ্যে 48। এটা ভালো নম্বর না নাকি? তুমি বলো। ভালোই হবে। দুধ খেয়ে নাও। আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। ভালো হয়েছে। 48 এর মানে শান্ত জানে না, আর যদি জানতো তাহলে কত কিছুই না জিজ্ঞাসা করতো। এখন আর টিচারও কিছু বলবে না, বাড়ি থেকেও কিছু বলবে না। সরি শান্ত, কিন্তু কি করতাম, যাতে বকা না খাই তার জন্য এসব করতে হলো। হয় তোমার মনে হয় যে আমি একটা ভীতু, নয়তো মনে হয় আমি আগের মতোই রয়ে গেছি, যে কোনো কাজ করেন। পুরো ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব বাবা আমাকে দিয়েছে পিসি। এত বড় একটা দায়িত্ব পেয়েছি, তার সত্ত্বেও তুমি আমাকে এই প্রজেক্ট থেকে কেন দূরে সরিয়ে রাখছো? তুমি চাও না যে আমি উন্নতি করি? আমি এরকম কি করে চাইবো বাবা? আমি তো সবসময় তোর ভালোই চেয়েছি, আর আমি চাই তুই জামখামবাড়িয়াতে যা, খুব ভালো করে কাজ কর। কিন্তু কিন্তু কি পিসি, বলো না পিসি, ব্যাপারটা কি? আমার ভয় শুধু এটাই যে ওই কাঞ্চি বাগেলা তোর পথের কাঁটা যেন না হয়ে দাঁড়ায়। তুমি ওই কাঞ্চি বাগেলাকে ভয় পাও পিসি? দেখ মৌলিক, আমি শুধু এটাই চাই যে ভাই তোকে যে কাজের দায়িত্ব দিয়েছে সেটা তুই খুব ভালোভাবে কর, যাতে ভাই তোর দিকে আঙুল না তুলতে পারে। আমার মনে হচ্ছে যে এই কাজটা খুব শক্ত হয়ে যাচ্ছে, কারণ ওই কাঞ্চি, ওই ডাকাতটা তোর কাজে বাধা দেবে। আমি কিচ্ছু জানি না পিসি, আমি শুধু এইটুকু জানি যে বাবা আমাকে একটা সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার, আর এই সুযোগ আমি হাতছাড়া করবো না পিসি। আর যদি তুমি আমার সঙ্গ দাও তাহলে এরকম 10টা কাজই বাকিটাকে আমি একাই দেখে নেব। পিসি তুমি প্লিজ আমায় এই প্রজেক্টটায় কাজ করতে দাও। পিসি তুমি কি ভাবছো? ঠিক আছে, তুই জামখামবাড়িয়ার কাজটা সামলাতে চাস তো? ঠিক আছে, তুই ওই কাজটা সামলাবি, কিন্তু তোর সাথে কাঞ্চি বাগেলা থাকবে না। তুমি কি? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, পিনাকিকে বলে তোর রাস্তা থেকে ওই কাঞ্চি বাগেলাকে আমি সরিয়ে দেব। সব ব্যাপার তো ঠিক আছে, কিন্তু পিসি কাঞ্চি বাগেলাকে নিয়ে এতটা ভয় পেয়ে আছে কেন? এবার কি হবে কাঞ্চি দাদা? হবে আবার কি, যদি কাঞ্চি ভাই কারখানায় না যায়
তাহলে আমাদের মধ্যে কেউ কাল থেকে কারখানায় যাবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, যে ওই ছোকরা এত বড় সিদ্ধান্ত কি করে নিল? এটা ওর সিদ্ধান্ত নয় কাঞ্চি ভাই। তাহলে কার সিদ্ধান্ত এটা? কাঞ্চি দাদা, এই সবই হলো তরুলতা মাহিয়া বংশের। তরুলতা মাহিয়া বংশী। বাচ্চাদের থেকে সবসময় আমি এটাই শুনেছি যে আপনি নাকি ওদের মনের কথা বোঝেন না, কিন্তু আজকে আপনার অনুপস্থিতি আমাকে আর আমাদের সন্তানদের আপনার সন্তানরা অনুভব করছে। আপনার সন্তানরা কেউ ভালো নেই। মৌলিক দাদার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু বিভা, আমি তো ওর মা হওয়া সত্ত্বেও বুঝতে পারছি না যে ও কেন এত চিন্তায় আছে। আপনার সন্তানদের আপনাকে প্রয়োজন, কিন্তু আপনি এখানে নেই। আমি এখানে থাকা সত্ত্বেও না থাকার মতোই প্রায়। ভাই, আরে কেমন আছিস তুই? মালিক এসে গেছেন। হ্যাঁ ঠিক আছে, এখানে সবাই ঠিক আছে। তুই তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে ফিরে আয়। ঠান্ডা আছে ওখানে অ্যান্টকে? হ্যালো, হ্যালো, কথা কেটে যাচ্ছে রে। হ্যালো ভাই। আরে দরু, মা এসেছে। নে কথা। আরে ধর্মরাজের ফোন না, দে দে আমায় দে। আরে বাবা, কেমন আছিস তুই? ঠিক সময় খাবার পাচ্ছিস তো? ঠিক সময় খেয়ে নিস বাবা। নে সূর্য কথা বলতে চায়, এক মিনিট বাবা, নে ধর। হ্যালো বাবা, কোথায় তুমি? তোমার কথা খুব মনে পড়ছে। কি হলো মা? কিছু না মা, ওই ফোন কেটে গেল। কেটে গেছে না কেটে দিল? তোরুকে তো তুই জানিস মা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না মা, ধর্মরাজ আবার ফোন করবে। হ্যাঁ চল মা, মন খারাপ করবি না, বুঝলি?